এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট ডে। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। জল দে। বলছিলাম শালুক কেমন আছে অরুন্ধতি? ভালো আছে তো? মানে ওর শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ, রৌনক ওর খুব খেয়াল রাখে। বিয়ের পর মেয়েটা কাল প্রথম এ বাড়িতে আসছে। কদিন হলো বিয়ে হয়েছে, মনে হচ্ছে কতদিন মেয়েটাকে দেখিনি। দিদি, তোমার মেয়ের বিয়ে হোক, দেখবে তোমারও তাই মনে হবে। ও হ্যাঁ, ভালো কথা, কাল কিন্তু তোমরা সবাই এসো, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে না হয় আসবো। আসলে দেখি উনি আবার কি বলেন টলেন। আচ্ছা অরুন্ধতি, মানে কালকে তোমাদের বাড়িতে কিছু হয়েছিল নাকি? কেন বলুন তো, কিসের কথা বলছেন আপনি? না না, সেরকম কিছু নয়। মানে আচ্ছা, ওই বুকাই কেমন আছে গো? বুকাইয়ের খবর টবর কিছু জানো? ও তোমাদের খোঁজ খবর নেয় তো? এই তো জেঠি। দাদা এখানে, তোমার যা খবর নেওয়ার ওর কাছ থেকে নিয়ে নাও। দাদাকে খুঁজছিলে কেন? ও, কাল রাতে তোমাদের বাড়ি ফেরেনি তাই খুঁজছিলে? নাকি অন্য কিছু জানার জন্য জেঠি? অন্য আবার কি জানার আছে বৃন্দা, এমন সব কথা বলিস না। হ্যাঁ এটা ঠিক, বুকাইকে এই বাড়িতে দেখে আমি একটু চমকে গেছিলাম, যাবোই তো। তুই তো বুকাইকে বাড়ি ছাড়া করেছিলিস, তারপরে আমরাই তো খাইয়ে পরিয়ে ওকে আশ্রয় দিয়েছিলাম। তা বুকাই কি কাল রাত্রে এ বাড়িতেই ছিল নাকি? আমি ওকে বাড়িতে ফিরিয়ে এনেছি, ও এখন থেকে এখানেই থাকবে। আর যে খবরটা জানার জন্য তুমি এখানে এসেছো, সেই খবরটা তুমি তোমার নিজের বাড়িতে গেলেই পাবে, জ্যাঠাইয়ের কাছ থেকে। এতক্ষণে হয়তো জ্যাঠাই পৌঁছে গেছে বাড়ি, তুমি যেতে পারো। কি ব্যাপার রে বৃন্দা, কি বলছিস তুই? জ্যাঠাই কি বলবে? সেরকম কিছু নয় মা, যে বোঝার সে ঠিক বুঝে গেছে। কি? তাই তো জেঠি, চা খেয়েছ? মা জেঠিকে একটু চা দাও না। দিদি তুমি একটু বসো না, আমি এক্ষুনি। না না, চাটা খাওয়ার আমার কোনো দরকার নেই, চল না। দিদি কি ব্যাপার বলতো বৃন্দা, দিদি এরকম করে চলে গেল কেন? কি হয়েছে স্পষ্ট করে বল আমায়। হ্যাঁ বাদ দাও না এখন এইসব কথা, তুমি ভাবো কালকে শালুকরা আসছে, তুমি ওদেরকে কি কি খাওয়াবে এই সমস্ত ভেবেছো কিছু? হ্যাঁ সেটা নিয়েই তো বসেছিলাম, একটা লিস্ট বানিয়েছি, কিন্তু আমি ভাবছি আমরা এত কিছু সামলাবো কি করে? মঞ্জুরির কোমরের ব্যথাটা তো এখনো সারেনি তাই না, ওকে কি করে বলি বলতো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে? তাছাড়া শুধু শালুক আসছে তা তো না, আরো অনেককে তো নিমন্ত্রণ করতে হবে, তো এত লোকের রান্না আমি একা কি করে সামলাবো? আমি বলি কি, দু একটা পদ যদি বাইরে থেকে কিনে আনা যায়। না মানে আমার খুব ইচ্ছে যে জামাইকে নিজে হাতে রান্না করে খাওয়াবো, শুধু ওই দু একটা পদ যদি আনিয়ে নেওয়া যায়, কি বলিস? আমি তো ভাবছিলাম আমাদের কেটারিং এর দায়িত্বটা জ্যাঠাইকেই দেব, কিন্তু জ্যাঠাইয়ের মন মেজাজ তো ভালো নেই, হয়তো পারবে না। মানে দাদার কি হয়েছে? বৃন্দা কি লুকোচ্ছিস বলতো আমাকে? মা পরে সব বলবো বললাম তো, আগে আমরা এই সমস্যাটা মেটাই, তারপর ওই সব নিয়ে ভাবা যাবে। মা
আমার পরিচিত একটা নতুন কেটারিং কোম্পানি আছে, খুব ভালো, তুমি তাকে অর্ডারটা দাও না মা। নতুন ক্যাটারিং কোম্পানি? না না, এসবের দরকার নেই বৃন্দা, তুমি কেন টাকা খরচা করবে? মা শোনো না, আমি পারবো করতে, আমি হেল্প করে দেবো। আর কিছু রান্না আজকে করে নি, বাকি কালকে করব। আরে আমরা সবাই মিলেমিশে করে নিতে পারবো। আরে বৌদি, ওরকম হয় না, কেন বুঝতে পারছো না বৌদি? একটা নতুন ক্যাটারিং কোম্পানি, ওদের কাছে ফার্স্ট কাজ হবে আমাদের কাজটাই। বৌদি আমাকে একটু ভরসা করো, একটু বিশ্বাস করো, তুমি দেখো ওরা খুব ভালো করবে, আমার বিশ্বাস। বৌদি তোমাকে শুধু একটু হেল্প করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটা নতুন কোম্পানি তো, একটু তোমাকে শিখিয়ে বুঝিয়ে নিতে হবে আর কি, পারবে না? আরে কোন কোম্পানি সেটা তো বল, এটা কাদের কোম্পানি? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আচ্ছা কি নাম এই ক্যাটারিং কোম্পানিটা? দাদা, ক্যাটারিং কোম্পানিটার নামটা বোধ হয় এখনো ডিসাইড করা হয়নি, তাই না? একটা ভালো দেখে নাম রাখতে হবে, সে ঠিক আছে, পরে আমরা দেখে শুনে ভালো দেখে একটা নাম রাখবো। কিন্তু দাদা, কালকে তোর নতুন কোম্পানির ফার্স্ট কাজ, সামলাতে পারবি তো? পারবি দাদা দায়িত্ব নিতে? তুই তো চেয়েছিলিস, চেয়েছিলিস না যে তোর নিজের একটা কেটারিং বিজনেস হবে? তুই জ্যাঠাইয়ের কাছ থেকে অনেক কাজ শিখে এসেছিস, করবি দাদা কাজটা? আমি আর মা তোকে এই অর্ডারটা দিলাম। তোর নিজেকে প্রমাণ করার আরেকটা সুযোগ দিলাম তোকে, পারবি না? পারবো, নিশ্চয়ই পারবো, তোরা সঙ্গে থাকলে নিশ্চয়ই পারবো। আমি জানি তুই সব পারবি। হ্যাঁ, কিন্তু একটা কথা, আমার কাজ আছে, আমি কিন্তু তোকে কোনো হেল্প করতে পারবো না। আর চুটকি রান্না বান্নার বিষয়ে কিচ্ছু জানে না, ও পারবে না, আর মাকে আমি হেল্প করতে দেব না তোকে। তাহলে এত কিছু সামলাবো কি করে? অনুশোনা, তুমি বলো, তুমি ডিসাইড করো, বাবার প্রথম অর্ডারের কাজে বাবাকে কে হেল্প করবে? ভালো বিবি, আমি বাবাকে হেল্প করব। হ্যাঁ বাবা, আমি তোমাকে হেল্প করব, আর মাও তোমাকে হেল্প করবে। কি গো মা, তুমি বাবাকে হেল্প করবে না? না না, আমার বই গেছে সব ব্যাপারে থাকতে, যার কোম্পানি সে বুঝবে। দেখলি বৃন্দা, দেখলি, আমাকে একদম সাহায্য করতে চায় না। আচ্ছা বড়দা, তুই কি এখনো সেই ছেলে মানুষ হয়ে থাকবি? তুই কি কিছুই বুঝিস না যে বৌদির এই না বলার পিছনে হ্যাঁ আছে? সত্যি বোকাই, এক মেয়ের বাপ হয়ে গেলি আর যে বোকা সেই বোকাই রয়ে গেলি। না না, ওই কালকে কালকে ওই ক্যাটারিং এর ওই সব করতে হবে, সব লিস্ট করতে হবে, অনেক কিছু আনতে হবে। আরে বা তুমিও না, সত্যি কি বলবো বলো তো। না না, ওই ওরা চলে আসবে, আমাকে অনেক কিছু আনতে হবে, কোথায় ওই তো আমি লিখেছি। দাদা বলছি, তুই এই দিকটা তাহলে সামলা, আমার কিছু কাজ আছে, আমাকে বেরোতে হবে। শোন, আমি প্রথমে ক্যাফেতে যাব, তারপরে নার্সিং হোম যাব, যদি কখনো কোনো দরকার পড়ে আমাকে ফোন করবি, কেমন? বৃন্দা,
ক্ষমা করেছিস আমাকে? সত্যি কথা বলতে আমি তোকে মন থেকে ক্ষমা করতে পারিনি দাদা, তবে করতে পারি, একটা শর্ত আছে, পারবি? তোর নতুন কোম্পানিতে বৌদিকে কাজ করার জন্য রাজি করাতে হবে, পারবি? যদি পারিস তাহলে তোকে আমি পুরোপুরি ভাবে ক্ষমা করে দেব। দাদা বরফ অলরেডি গলছে, বাকি দায়িত্বটা কিন্তু তোর। পারবো, পারতেই হবে। তুই দেখিস আমি আর মঞ্জুরি এই ক্যাটারিং এর কাজটা খুব ভালোভাবে করব। এটাই তো চাই। কাল যখন শালুকরা আসবে দেখবি ওরা না ওরা ভীষণ খুশি হয়ে যাবে। দাঁড়া আমাকে একটা ফোন করতে হবে শালুককে, রৌনক কি কি ভালোবাসে খেতে সবটা আমি জেনে নেব, জেনে তোকে জানিয়ে দেবো, কেমন? দাদা তাহলে আমরা শালুককে সারপ্রাইজ দেব বল। কালকে যখন শালুক এসে দেখবে না এই সমস্ত রান্নার দায়িত্ব তুই নিয়েছিস, শালুক যে কি খুশি হয়ে যাবে দাদা। দাঁড়া ফোন করছি। যে গয়নাগুলো বিয়েতে দেওয়া হয়নি সেগুলো যদি নিয়ে না আসো তাহলে এই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। হ্যালো। হ্যাঁ শালুক, কেমন আছিস বোন? আমি তো ভালো আছি, বল। বলছি তোরা কালকে কখন আসছিস রে? কাল ঠিক জানি না, মা ওই পুজোর একটা সময় বলেছিল না, ওই সময় মতনই চলে যাব। আচ্ছা ঠিক আছে বোন, কালকে একটু তাড়াতাড়ি চলে আসিস রে তোরা, তোদেরকে খুব মিস করছি। আর হ্যাঁ একটা সারপ্রাইজও আছে, আর রৌনক কি কি খেতে ভালোবাসে একবার জানিয়ে দিস, সেই হিসেবে আমাদের রান্না হবে। তুই রাগ করিস না, তোর পছন্দের চিংড়ির মালাইকারিও হচ্ছে, ঠিক আছে? শালুক কিরে চুপ করে আছিস কেন বোন, কিছু হয়েছে? না না কই, আমি তো শুনছি। কাল সবাই মিলে অনেকদিন পর খুব আনন্দ হবে বল। হ্যাঁ সে তো হবেই, কিন্তু শালুক তোর গলাটা এরকম লাগছে কেন, কি হয়েছে তোর? যে গয়নাগুলো বিয়েতে দেওয়া হয়নি সেগুলো যদি নিয়ে না আসো তাহলে এই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। শালুক চুপ করে আছিস কেন বল? বলে দেবো দিদিকে আজ সবটা? না না থাক, কাল গিয়েই না হয় বলবো। হ্যালো শালুক। হ্যাঁ হ্যালো, কাল দেখা হচ্ছে দিদি, কাল ঠিক মতন পৌঁছে যাব, ঠিক টাইম মতন পৌঁছে যাব, এখন রাখছি। হ্যাঁ শালুক রাখ। রাখছি মানে রৌনক কি কি খাবে তুই তো সেটাও বললি না। দিদি তোরা চা বানাবি আমি সেটা খেয়ে নেব রে, এখন রাখছি। কি হলো শালুকের গলাটা ওরকম লাগলো কেন, ওর কি কিছু হয়েছে? কিছু লুকিয়ে গেল আমার থেকে, কথা বলতে হবে ওর সঙ্গে এটা নিয়ে। তুমি কি জানো ওরা বুকাইকে আবার বাড়িতে ঢুকিয়ে নিয়েছে, জানো সেটা? বৃন্দা তো বুকাইকে মাথায় তুলে রাখছে একেবারে। তুমি কি ভেবেছিলে আমি কি দেখে এলাম? কি গো বলো, কিছু বলবে তো তুমি বলো না। আমায় কি বলতে দিলে তো বলবো, তখন তোকে তো নিজেই বলে যাচ্ছো। বুকাই বুকাই আমাকে আচ্ছা ভাসান ভাসিয়েছে, এতদিন ধরে ব্যাটাকে পুষলাম, বাড়িতে রেখে খাওয়ালাম দাওয়ালাম, আর তার কি এই প্রতিদান দিল আমাকে? মানে
বুকাই কি করেছে? আরে বুকাই কি করতে পারে? বুকাইয়ের মাথায় কি বুদ্ধি আছে যে ও তোমাকে ফাঁসাবে? না নেই তো, বুকাইয়ের ঘরে কিছু নেই, ঘর বিলকুল ফাঁকা। আরে ফাঁকা ঘরে বুদ্ধি ঢেলেছে বৃন্দা। বৃন্দা কিছু বলছো? শুনে তুমি সাথে কি দেখলে আমায় বলো তো, কারণ আমি তো বৃন্দার বুকাইকে বাড়িতে দেখে এলাম, তাহলে ফ্ল্যাটে কি ঘটলো? তোর বাবা আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে বলো না, সেকচারিকা একদম গুম হয়ে বসে থাকে, বলো আমাকে কিছু বলবে তো? আবার আমার কাটা ঘায়ে নুনে ছিটে দিতে বলছো তাই তো? আবার আমাকে বলতে হবে কি হয়েছে ওখানে? আমার ভালো লাগছে না, যাস ভালো লাগছে না কিন্তু। ওরে বাবা রে, আমাকে বলবে না তো কাকে বলবে বলো? গেলাম গিয়ে দেখি, কেমন প্ল্যানটা দিয়েছিলুম বল। বৃন্দার থোতা মুখ ভোতা হলো তো? নে তুই উঠতো, নে রেডি হয়ে নে। আমার পরিবারে আর কখনো ইন্টারফেয়ার করার চেষ্টা করবে না, আর যদি ইন্টারফেয়ার করো আমি কিন্তু ভুলে যাব যে তুমি আমার নিজের কেউ। আমি আর চুপ থাকবো না, তোমাকে পুলিশের কাছে টেনে নিয়ে যাব। আচ্ছা তুমি তুমি বলতে গেলে তো না, তুমি কি দেখলে? ওরা খুব হাসাহাসি করছে না? হাসাহাসি করছে? আচ্ছা বৃন্দা তো তোর দাদাকে নিয়ে ধেয়ে করে নাচছে, কুমড়া চানাচি করছে? হ্যাঁ করছিল। আর অঙ্কুর, ওই মেরুদণ্ডহীন অঙ্কুর, সে তো সাহুকারি করে যাচ্ছে, বৃন্দা তারে তাল মিলিয়ে যাচ্ছে। আমাকে বলে দিল আমার মেয়েকে বিয়ে করবে না, এখন এখন সে বৃন্দার পেছনে ছুটে বেড়াচ্ছে। ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি, ওই বাড়ির প্রত্যেকটি লোককে আমি দেখে নেব। ওদের যদি টাইট দিতে না পেরেছি, গোটা পরিবারকে যদি আমি ভাসিয়ে দিতে না পেরেছি, আমার নাম জটিল না, কিছুতেই ছাড়বো না আমি। তুমি আজকের দিনটা অন্তত ডিউটি করবে তো নাকি? হ্যাঁ, এই বেলাতেই ডিউটি শেষ, রাতে তো আর করবো না, মানে আমাকে করতে দেওয়া হবে না। ডক্টর এসব তো বলেই দিয়েছেন, কালকেই উনি চলে যেতে বলেছিলেন কিন্তু আমি যাইনি, ভাবলাম ডিউটিটা শেষ করে যাই। আসলে এতগুলো পেশেন্ট আছে ওয়ার্ডে, আমি যদি চলে যাই তাহলে আমার রিপ্লেসমেন্টে ইমিডিয়েটলি তো নার্স পাওয়া যাবে না, সবাই তো ডিউটিতে অ্যাসাইন হয়ে গিয়েছিল, আর একটা রেসপন্সিবিলিটি তো থেকেই যায়। কি করব বলুন, এতদিন তো এখানে আছি, এত তাড়াতাড়ি কি অভ্যেস বদলে ফেলা যায়? হ্যাঁ সেটা তো স্বাভাবিক। বলছি দয়া করে বৃন্দাকে এই ব্যাপার নিয়ে কিছু বলবেন না, ও রেগে গিয়ে কিছু একটা করে বসলে বা ডক্টর ঋষভকে কিছু বলে বসলে মুশকিল হবে, তাতে বৃন্দার বিপদ বাড়বে বই কমবে না। আমি চাই না আমার জন্য লড়াই করতে গিয়ে বৃন্দা কোনো বিপদে পড়ুক। আর এমনিতেও আপনি ডিসচার্জ হয়ে গেলে বৃন্দা তো আর রেগুলারলি নার্সিংহোমে আসবে না। তুমি চিন্তা করো না, আমি ওনাকে কিছু বলবো না। আচ্ছা বলছি ডক্টর ঋষভ কোথায়, মানে উনি নার্সিংহোমে এসেছেন? আজকে কি ওনার নাইট ডিউটি? হ্যাঁ ওনার আজকে নাইট ডিউটি আছে, কিন্তু কেন বলুন তো? না এমনি, আসলে তুমি এখানে আছো তো, তা তোমাকে হঠাৎ করে দেখে ফেললে আবার একটা গন্ডগোল বেঁধে যাবে, তাই জন্য জিজ্ঞেস করছিলাম আর কি। আর তো কিছুক্ষণ, একটু পরেই তো চলেই যাব, আমি আসছি। হ্যাঁ আজকের প্ল্যান মতোই চলে আসবি,
লোকটা রাতে থাকবে, রাত্রি চলে আসবে। আমি প্রথমে প্যান্ট্রির ছেলেটাকে টার্গেট করেছি, ও অনেক রাত্রেবেলা প্লেট নিতে আসে, তখনই ওকে পাকড়াও করে ঘায়েল করে। সর্বনাশ, বৃন্দা, তবে কি ও আমার কথা শুনে ফেলেছে? ঘায়েল ঘায়েল কেন করবেন সম্রাট?